ভাবে এখানে একটা জঘন্য আক্রমণ ঘটানো হয়েছে। এটা পরিকল্পিতভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবনতি ঘটানোর জন্য একটি একটি মহল বাংলাদেশে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসাবে পরিণত করার জন্য এখানে একটি আক্রমণ চালিয়েছে। এবং যারা আক্রমণ চালিয়েছে আপনারা দেখেছেন এখানে এসে জেলখানার জেলখানার গেট ভেঙে ফেলেছে, জেলার অস্ত্র ছিনিয়ে নিয়ে গিয়েছে, আসামিদেরকে ছেড়ে দিয়েছে চলে যাওয়ার জন্য। এবং আমরা এটাও শুনেছি অনেক আসামি যেতে চাই নাই, তাদেরকে পিটিয়ে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। এই ঘটনা এটা নজিরবিহীন ঘটনা, এইরকম ঘটনা এই উপমহাদেশে আমরা কখনো প্রত্যক্ষ করি নাই। এই ধরনের ঘটনা সম্পূর্ণরূপে পরিকল্পিত ঘটনা। আপনারা লক্ষ্য করেছেন দেশের বিভিন্ন স্থানে তারা এই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো এবং দেশকে একটা অকার্যকর দেশ হিসাবে পরিণত করার জন্য এইভাবে পরিকল্পিতভাবে আক্রমণ চালিয়েছে। জঙ্গিরা যাতে ছাড়া পায়, অপরাধীরা যাতে ছাড়া পায় এবং দেশের মধ্যে যাতে একটা অস্তিত্বশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে, এদের এই জন্য তারা এই আক্রমণ চালিয়েছে। যারা এই আক্রমণ চালিয়েছে তাদের প্রত্যেককে একজন একজন করে খুঁজে বের করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ করা হবে। আমরা আপনাদেরকে বিনীত আহ্বান জানাব, আপনারা লক্ষ্য করেছেন এই আক্রমণকারী যারা আছে তাদের কাছ থেকে এই যে সাংবাদিক বন্ধুগণ যারা দায়িত্ব পালনের জন্য আপনারা রাস্তায় দায়িত্ব পালন করে থাকেন তাদেরকেও তারা রেহাই দেয় নাই, যে তাদের কাছে কোনো তথ্য থেকে যায় কিনা, এমনকি তাদেরকে হত্যা পর্যন্ত করতে তারা কুণ্ঠিত হয় নাই। বাংলাদেশ পুলিশের সদস্যরা আপনারা দেখেছেন কোটা আন্দোলনের জন্য যে সকল কোমলমতি ছাত্ররা কোটা আন্দোলন করছিল তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং জানমাল রক্ষার জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। ওই সময় কোটা আন্দোলনের যে সুযোগে তাদেরকে ঢাল হিসাবে ব্যবহার করে বা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আক্রমণ করেছে, আগুন দিয়ে জ্বালিয়েছে, যার সাথে বাংলাদেশ কি অপরাধ হয়েছিল বাংলাদেশ টেলিভিশন ভবনের, কি অপরাধ করা হয়েছিল এই সেতু ভবনে, কি মেট্রো রেল, মেট্রো রেল কি জন্য, দেশের সম্পদ তারা কি জন্য ধ্বংস করতে চায়, দেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, দেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় এবং এই উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই এই একটা নারকীয় হত্যা বা নারকীয় আক্রমণ চালিয়েছে এবং এই জেলখানাতে আক্রমণ চালিয়েছে। যাই হোক, আমরা সবাই মিলে একসাথে কাজ করছি, আপনারা সব সময় আপনারা আমাদের সাথে ছিলেন, এখনো আছেন, আগামী দিনে আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা জেলা প্রশাসন, সকল পুলিশ, বিজিবি, র‍্যাব, আর্মি, আমরা সকল জনপ্রতিনিধিবৃন্দ, এদেশের আবাম জনসাধারণ এবং আপনারা এই সাংবাদিক বন্ধুগণ সবাই আমরা একযোগে কাজ করে এই ধরনের নারকীয় কার্যক্রম আর যাতে এই বাংলাদেশে কেউ ঘটাতে সাহস না পায় তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং আগামী দিনে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করব। এবং যারা এখন পর্যন্ত পালিয়ে গিয়েছে তাদেরকে আমি আহ্বান করব যে তারা আদালতে এসে হাজির হবে, স্বেচ্ছায় তারা হাজির হবে, হাজির হলে আদালতের প্রক্রিয়া অনুযায়ী তাদের ব্যবস্থা গ্রহণ করা হবে, আদালত তার আইনি ব্যবস্থা গ্রহণ করবে এবং কেউ যারা চায় থানায় আসতে পারে, আমরা আদালতে তাদেরকে সোপর্দ করব। যারা যে সকল অস্ত্র লুট হয়েছে এই অস্ত্র যদি কেউ অস্ত্রধারী সহ ধরিয়ে দিতে পারেন তাদেরকে বিশেষ পুরস্কার, অস্ত্র উদ্ধার করে দিতে পারলে 50,000 টাকা পুরস্কার প্রদান করা হবে। আমরা চাই এই এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের বিষয়ে যে কোনো তথ্য প্রকাশ্যে বা গোপনে আমরা আমাদের পুলিশ সুপার এবং তার যে সহকর্মীদের যে টিম আছে তাদেরকে আপনারা যদি দেন এবং আপামর জনসাধারণ এই এলাকায় যারা আছেন তারা তাদেরকেও আমি আহ্বান জানাবো। অনেকের কাছে অনেক তথ্য থাকতে পারে, যারা তাকে আইডেন্টিফাই করেছেন, যারা তাদের কাছে ছবি আছে, তারা আমাদেরকে সে সকল ছবি তথ্য উপাত্ত দিয়ে সহায়তা করবেন যাতে করে এই এই রকম সন্ত্রাসী ও কার্যক্রমের সাথে যারা জড়িত এই দেশে এই উপমহাদেশে যে ধরনের ঘটনা সংঘটিত করার কেউ সাহস আজ পর্যন্ত পায় নাই তাদেরকে আইনের আওতায় আনার জন্য শান্তিপ্রিয় নরসিংদীবাসী সকলের আপামর জনসাধারণের সকলের সহযোগিতা আমরা কামনা করছি।